বিপ্লব মণ্ডল চোয়া বিবিপাল বিদ্যানিকেতন ভোকেশনাল ট্রেনিং সেন্টার 6751 মুর্শিদাবাদের ভোকেশনাল শিক্ষক। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব এগ্রিকালচার বিভাগের ডিয়ারি ফার্মিং অর্থাৎ গোপালন বিদ্যা এবং গোটারি অ্যান্ড পিগারি বা ছাগল ও শুকর পালন অধ্যায়ের কমন বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে খামারে যে আমরা পশুপালন করি তাদের শনাক্তকরণ এবং তাদের শৃঙ্গহীন কীভাবে করা হয়। আমরা সরাসরি বিষয়বস্তুর দিকে গিয়ে দেখব যে কীভাবে এই কাজটি করছি। চলো দেখাও আমরা কীভাবে এই কাজগুলি করি। আচ্ছা দেখো, আমাদের বিষয়বস্তু আছে এগ্রিকালচারের ডেয়ারি ফার্মিং DAFG সাবজেক্ট কোড এবং গোটারি অ্যান্ড পিগারি সাবজেক্ট কোড GOPG অর্থাৎ গোপালন বিদ্যা এবং ছাগল এবং শুকর পালন যে বিষয়গুলি রয়েছে ভোকেশনাল পেপার 1 এবং 3 তাদের মধ্যেকার কমন দুটি অংশ অর্থাৎ শনাক্তকরণ এবং শৃঙ্গহীন করা। অর্থাৎ খামারে যে ধরনের যেসব প্রাণীগুলিকে আমরা ব্যবসায়িক ভিত্তিতে পালন করি তাদের কাছ থেকে আর্থিক মুনাফা লাভের জন্য, সেই ধরনের প্রাণীদের খামারে কিছু পরিচর্যা করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে শনাক্তকরণ, একটা হচ্ছে শৃঙ্গহীন করা। অর্থাৎ শনাক্তকরণ মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে থেকে তাদেরকে চেনার চেষ্টা করা। আমরা প্রথম অংশ অর্থাৎ শনাক্তকরণে যাবো এবার। এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়, যেমন খামারের মধ্যে দেখো একটা কিছু খামারের ছবি, সেখানে গরু এবং শুকর এবং ছাগলের অনেকগুলি পরিমাণে রয়েছে, এরা সংখ্যায় রয়েছে এখানটায়। তাদেরকে বিভিন্নভাবে শনাক্ত করতে, অর্থাৎ শনাক্তকরণ মানে হচ্ছে খামারে পালিত প্রত্যেকটি পশুকে আলাদাভাবে চেনার জন্য প্রয়োজন। অর্থাৎ যে প্রাণীগুলিকে আমরা প্রতিপালন পালন করছি তাদেরকে ইন্ডিভিজুয়ালি আমাকে চিনতে হবে প্রত্যেকজনের আলাদা পরিচর্যার জন্য। অর্থাৎ কারোর খাবারের প্রয়োজন বেশি হতে পারে, আমি যদি ফলো করে দেখি কারোর কম হতে পারে, সেই অনুযায়ী যাতে খাবারের ওয়েস্টেজ না হয় সেটার দিকে খেয়াল রেখে, জলের জন্য হোক, শারীরিক অক্ষমতা থাকলে সেদিকটার জন্য হোক, কিংবা বিভিন্ন ব্যাচ বা বিভিন্ন সময়ে নিয়ে আসা প্রাণীটা যাতে একসাথে মিলেমিশে থাকলেও তাদেরকে এক সহজেই পৃথক করা যায়, সেই জন্যই কিন্তু শনাক্তকরণের ক্ষেত্রে জায়গাটা আসছে। এখানে তিনটে ছবির মাধ্যম দিয়ে জিনিসটা বোঝানোর কিন্তু চেষ্টা করা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো ছবিটা দেখে। এবার দেখে আমরা পরের অংশে আমাদের অর্থাৎ শনাক্তকরণের প্রয়োজনীয়তা বা আইডেন্টিফিকেশনে কী প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে দেখো এখানে গরু দিয়ে উল্লেখটা করেছি আমরা, যেটা গরুর ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীগুলো যে প্রাণীগুলো নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ ছাগল বা শুকর সবার ক্ষেত্রে একই রকমের হয়, সেটা হচ্ছে যে প্রতিটি গরুর বংশগতি লিপিবদ্ধ করার জন্য, অর্থাৎ কে কোন বংশগত বৈশিষ্ট্যযুক্ত সেইগুলো পূর্বপ্রজন্মের বৈশিষ্ট্যগুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য, অর্থাৎ কার মাধ্যম থেকে পেয়েছি আমরা। দ্বিতীয় হচ্ছে গরুর দৈনিক দুধ দেওয়ার ক্ষমতা, অর্থাৎ এখানে ছাগল বা শুকুরের ক্ষেত্রে হলে তার দৈনিক খাবারের ক্ষমতা বা অন্য কিছু ক্ষমতা যেগুলোকে প্রয়োজন আমার ব্যবসার জন্য সেগুলোকে উল্লেখ করে রাখা থাকবে প্রত্যেকটা প্রাণীকে ধরে ধরে আলাদা করে। প্রত্যেকটি গরুকে বীমা করানো যায় যাতে, অর্থাৎ প্রত্যেকটি গরুকে বীমা করলাম আমি একটা ফার্মের পশুগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা গেলো সবার নামে হয়তো একসঙ্গে বীমা হয় না, অর্থাৎ প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা বীমা করতে হয়, তার জন্য প্রত্যেককে আলাদা আলাদাভাবে চিনতে হয়। ঠিক যেভাবে আমরা আমাদের মধ্যে থেকে আমাদের মানুষজনকে আলাদাভাবে নাম দিয়ে হোক বা কোনো কিছু মাধ্যম দিয়েও চিনে থাকি, এই সকল কারণ রয়েছে যেগুলোর জন্য আমাদের প্রাণীগুলিকে শনাক্তকরণ প্রয়োজন। এবার হচ্ছে কীভাবে শনাক্তকরণ আমরা করবো। দেখো এখানে চারটে পদ্ধতির কথা আমরা এখানে উল্লেখ করেছি। একটা হচ্ছে পশ্চাৎ দেশে ছাপ মেরে শনাক্তকরণ বা যাকে বলা হয় ব্র্যান্ডিং করা। 2 নম্বর কানে নাম্বার লিখে শনাক্তকরণ বা ট্যাটুইং করা। 3 নম্বর কানে নম্বরযুক্ত ধাতুর পাত লাগিয়ে শনাক্তকরণ বা যাকে বলছি ইয়ার ট্যাগিং আমরা। 4 নম্বর আছে গলায় নম্বরযুক্ত ধাতুর বা প্লাস্টিকের লকেট ঝুলিয়ে শনাক্তকরণ বা নেক ট্যাগিং যাকে বলে। এর মধ্যে কিছু জিনিস আমি তোমাদের সামনে অন্যভাবে তুলে ধরে তাহলে বুঝতে পারবে যে ব্র্যান্ডিং করা বলতে গেলে হচ্ছে ছাপ মারা। আমরা জানি আমরা বর্তমান সময়ে আমাদের নিজে অনেকেই হাতে বা গায়ে বা গলা ঘাড়ের দিকে আমরা বিভিন্ন ছবি নকশা আঁকাই খোদাই করে, যা কোনো সারা জীবনের জন্য থেকে যায়। সেই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে এখানে ট্যাটুইং করা, অর্থাৎ ইয়ার ট্যাগিং। আমরা অনেকেই মেয়েরা যেমন বাড়ির দেবে কানের দুল পরে, ঠিক সেরকমভাবে কানে পশুদের ক্ষেত্রে অর্থাৎ কানে কিছু
স্ট্র্যাপ করে লাগিয়ে দেওয়া হয় কোনো ধাতুর পাত বা কিছু, সেখানে নাম্বার লেখা থাকে এবং গলায় নম্বর আমরা তখন নিজেরাও লকেট করি বিভিন্ন সময়। ঠিক একই রকমভাবে প্রাণীদের ক্ষেত্রেও এই জিনিসগুলি করা হয়, তাদের নামগুলো চালাদা। আমরা যদি ছবির সাহায্যে প্রত্যেকটা পদ্ধতিকে দেখার চেষ্টা করি তাহলে হয়তো অনেকটা সোজা হবে আমাদের কাছে। কারণ কীভাবে করা হয়, দেখো প্রথমটা হচ্ছে পশ্চাৎ দেশে ছাপ মেরে শনাক্তকরণ করা। এখানে দেখো তিনটে ছবি দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটা হচ্ছে প্রথম ছবিটা দেখলে বুঝতে হবে, দেখো এল আর সি কথাটা লেখা রয়েছে করুর পিছনের দিকে, এদিকে দেখো ডাব্লিউ এ ডি বলে তিনটি সংখ্যা লেখা রয়েছে শুকুরের, এখানে দেখো তিনটি খোদাই করা নাম্বার রয়েছে। আর ঠিক এই মাঝের ছবিটি যেটাতে বোঝানো হয়েছে কীভাবে ট্যাটুইংটা করে, অর্থাৎ যে নাম্বার বা সংখ্যা, অর্থাৎ এই যে তিন তিন সাত তিনটি সংখ্যা আমরা দেখছি এখানটায়, এই ধরনের সংখ্যা বা কোনো হরফ যা দিয়ে আমরা ট্যাটুইংটা বা ব্র্যান্ডিংটা করব, সেটা হবে লোহার বা কোনো পাতের তৈরি, এবং সেই পাতটিকে গরম করা হয়, মানে আগুনের সেক দিয়ে গরম করে নেওয়া হয় একদম। তারপর সেটা সরাসরি গরুর পশ্চাৎ দেশে বা প্রাণীগুলি ছাগল বা শুয়োর জারি আমরা ব্র্যান্ডিং করতে চাই না কেন, তার পশ্চাৎ দেশে যে জায়গায় ব্র্যান্ডিং করবো সেখানে সঙ্গে সঙ্গে ওই জল ফুটন মানে ওই গরম অবস্থায় তার উপর চেপে ধরা হয়, যার ফলে কী হয় সেই জায়গাটা সম্পূর্ণভাবে আগুনের তাপে পুড়ে যায়। পুড়ে যাওয়ার পর সেখানে কিছুটা ওষুধ লাগিয়ে দেওয়া হয়, পরবর্তীতে কিছুদিন পর দেখা যায় সেই জায়গার কোষগুলি সম্পূর্ণভাবে মৃতপ্রায় হয়ে যাওয়ার জন্য সেখানে সেই খোদাই করা অংশটি যেটা লিখতে চেয়েছিলাম সেটা ধরা পড়ে। ঠিক যেভাবে এখানে ধরা পড়ে দেখো এল এবং সি কথাটি এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই, অর্থাৎ এরকমভাবে এল বা সি লেখা কোনো ধাতুর পাতকে গরম করে এর পশ্চাতে সে দেওয়া হয়েছিল চেপে ধরে, যার ফলে আগুনে পুড়ে যাওয়ার পর এইভাবে লেখাটি দাঁড়ায়। একই রকম ডাব্লিউ এ ডি বা এই যে 5 4 9 6 2 1 সংখ্যাটি লেখা আছে, আর করা হচ্ছে কীভাবে এই ধরনের পাতগুলোকে আলাদাভাবে গরম করে নিয়ে সরাসরি শরীরের উপর চাপ দিয়ে ধরা হয়, যার ফলে পশ্চাৎ দেশে এই শনাক্তকরণগুলো করা যায়। এইভাবে বিভিন্ন যে যে সংখ্যা যে যে রেশিওর জন্য আমি করতে চাইছি সেরকমভাবে আমাকে নির্দিষ্ট মার্কিং করে নিয়ে এইভাবে কাজটা করতে হয়। এটা গেল হচ্ছে ব্র্যান্ডিং অপশন। দুই নাম্বার আসছে কানে নাম্বার লিখে শনাক্তকরণ বা ট্যাটুইং করা। এখানে ভালো করে ছবিগুলো দেখো যে এই যে কানের নিচে কানের দিকে দেখো এখানে সবুজ রঙের একটা প্লাস্টিক দিয়ে কিছু আটকানো রয়েছে, গরুর ক্ষেত্রে দেখো এখানে হলুদ রঙের কিছু জিনিস লাগানো রয়েছে, শুকুরের ক্ষেত্রে দেখো এখানেও একই রকম আছে। আবার এই যে যে কথা প্রথম থেকে বলছিলাম কেন প্রয়োজন, খামারের মধ্যে এতগুলো গরু রয়েছে তো প্রত্যেকটা গরুকে আলাদাভাবে চেনার জন্য আলাদা আলাদাভাবে কানে কিন্তু একটি করে স্টিকার লাগানো রয়েছে, অর্থাৎ কোনো প্লাস্টিকের হতে পারে জারি হোক না কেন বা ধাতুর পাতের যাই হোক না, সেগুলো সেই সংখ্যাটা অর্থাৎ আইডেন্টিফিকেশনের খাতায় আমি তার নাম এবং কোন নাম্বার তাকে আইডেন্টিফাই করছি সেটা উল্লেখ করে সেই নাম্বারটা আমি তার কানে কোনো ধাতব পাত্রের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এবার শুকুরের ক্ষেত্রে একটা জিনিস দেখে দেখো কানগুলো দেখো একটু অন্য ডিজাইনে কাটা রয়েছে, অর্থাৎ নর্মাল গোটা কানের মধ্যে থেকে কিছুটা অংশ কেটে কেটে দেওয়া আছে, এটাও কিন্তু একটা শনাক্তকরণের বৈশিষ্ট্যের পদ্ধতি। এইভাবেও কিন্তু কানে নাম্বার লিখেও কান কেটেও শনাক্তকরণটা করা যায়, অর্থাৎ এটা হচ্ছে ট্যাটুইং করা। পরে আসছে আমাদের ইয়ার ট্যাগিং, অর্থাৎ কানে কীভাবে ট্যাগিংটা করা হয় কানের সাহায্যে সরাসরি কানে। দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে ছবি রয়েছে, এখানে A24 সংখ্যা লেখা রয়েছে শুকুরের, ঠিক এই জায়গাটায় দেখো আচ্ছা দেখা যাচ্ছে সংখ্যা লেখা রয়েছে, আর এই দিকে দেখো একটি সংখ্যা লেখা রয়েছে, এবং নিচের দিকের অংশে দেখো কীভাবে সংখ্যাটা লেখা সেটা দেখানো হচ্ছে। অর্থাৎ ইয়ার ট্যাগিং করার জন্য মেশিন পাওয়া যায়, যে মেশিনে কিছু নাম্বার ইনপুট করে রাখা হয়, যেমন আমরা মানে যে নাম্বারটা আমি লিখবো সেটা ওখানে রেডি করে সরাসরি কানে চেপে ধরে চাপ দিয়ে সেই নামের মধ্যে চাপ দিয়ে দেখা যায় চামড়ার মধ্যে জায়গাটা ফুটো হয়ে সেই নাম্বারটা উঠে যায়, এইভাবে কিন্তু ইয়ার ট্যাগিংটা করা হয়। পরের অংশ হচ্ছে নেক ট্যাগিং, অর্থাৎ লাস্ট আমাদের যে অপশন সেটা হচ্ছে নেক ট্যাগিং করা, অর্থাৎ দুল মানে লকেট টাঙিয়ে টাইপের প্লাস্টিকের হোক ধাতব পাতের হোক সংখ্যা নাম্বার লিখে তার গলায় ঝুলিয়ে দিয়ে, যার সাহায্য কিন্তু আমরা এই আইডেন্টিফিকেশনটা করতে পারি। একেই আমরা বলছি নেক ট্যাগিং, অর্থাৎ ঘাড়ে ট্যাগিং করা হচ্ছে বলে এটাকে আলাদাভাবে বলা হচ্ছে নেক ট্যাগিং, আগেরটা দেখলাম আমরা কানে করা হচ্ছে বলে ইয়ার ট্যাগিং, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু সেটা ট্যাটুইং বা ট্যাগিং বা ব্র্যান্ডিং যাই বলি না কেন সবই হচ্ছে কিন্তু প্রত্যেকটা প্রাণীকে আলাদাভাবে শনাক্ত করার জন্য প্রয়োজন। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পারলে যে আইডেন্টিফিকেশন কেন করছি এবং কীভাবে করছি। এরপরে আমরা যাবো আমাদের পরের অংশটায়, অর্থাৎ হচ্ছে শৃঙ্গহীন করা, যাকে বলছি আমরা ইংরেজিতে ডিহর্নিং করা। অর্থাৎ ছবিটির মধ্যে দেখার চেষ্টা করো শৃঙ্গহীনের পূর্বে তো শিং ছিল একটা প্রাণীর মধ্যে, শৃঙ্গহীন করা মানে হচ্ছে তার শিংটা আর থাকছে না, অর্থাৎ তাকে শিংটাকে বাতিল করা হচ্ছে। এই পদ্ধতিটি কেন করা হয় বা কীভাবে করা হয় সেটাই এবার আমরা দেখবো। সেক্ষেত্রে প্রথমেই বলি আমরা যেটা, সেটা হচ্ছে যে কেন করছে শৃঙ্গহীন, সেটা হচ্ছে বাছুর বা ছাগলের শিং কেটে বাদ দেওয়াকে শৃঙ্গহীন করা বা ডিহর্নিং বলা হয়। এটা করা হয় হচ্ছে করার সময় যেটা দেখছি আমরা যে বাছুরকে জন্মাবার 10 দিনের মধ্যে,
সিংয়ের মুকুর অপসারণ করা অর্থাৎ দশ দিনের মধ্যে তখন সিং পুরোপুরি ওঠা শুরু করে, জাস্ট অঙ্কুরিত অবস্থা থাকে। আমরা জানি গাছের যখন অঙ্কুরোদ্গম হয় সেরকম যে অবস্থা থাকে, সেইভাবে দশ দিনের মধ্যে যদি করা সেটাকে বলা হয় ডিসবাডিং করা। আর যদি না হয় তাহলে পরবর্তীকালে করলে হয় ছ সপ্তাহের মধ্যে করলে তাকে সিংহহীন করা বলা, অর্থাৎ সিংটাকে বাতিল করা হয়। অপরদিকে ছাগলকে জন্মাবার চার থেকে দশ দিনের মধ্যে সিংহহীন করা যেতে পারে, যদিও বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে কিন্তু এক মাসের মধ্যে করা যায়। অর্থাৎ নর্মালি সাধারণ প্রথাগত অবস্থায় চার থেকে দশ দিনের মধ্যে করা হয়, আবার কোনো যন্ত্রের সাহায্যে করে সেটা এক মাস মধ্যে করা যেতে পারে। যদি এখানে শুকুরের ক্ষেত্রে এই ধরনের যে তাদের সিং নেই তাই এই ধরনের প্রক্রিয়ায় যাওয়ার দরকার নেই। এবার হচ্ছে সিংহহীন করার পদ্ধতি করার আগে আমি যেটা আলোচনা করব সেটা সিংহহীনটা কেন করছি আমরা, এই কারণের জন্যই করি। আমরা দেখলাম একটু আগে যখন শনাক্ত করার জায়গায় যে একসঙ্গে প্রচুর পরিমাণে খামারে প্রাণীকে আমরা পালন করি ব্যবসায়িক ভিত্তিতে লাভ করার জন্য, অর্থাৎ সেই জায়গায় তখন যারা থাকে তাতে পারস্পরিক তাদের মধ্যে যখন গণ্ডগোল সৃষ্টি হয় বা তাদের মধ্যে যখন ঝামেলা হয় তখন তারা কিন্তু একে অপরকে সিং দ্বারা আক্রমণ করে। এই সিংয়ের হাত থেকে এই আক্রমণের হাত ফলে কিন্তু দেখা যায় তাদের শরীরে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়, যার থেকে তাদের অনেক শারীরিক ক্ষতি দেখা দিতে পারে, যার ফলে আমাদের অর্থাৎ যারা এই প্রাণীদেরকে পালন করে জীবিকা নির্বাহ করে তাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এছাড়াও মানুষের কিন্তু বা যারা তাদের সেবা শুশ্রূষা বা পরিচর্যা করে তাদেরও কিন্তু একটা আক্রমণের ভয় থেকে যায়, সেই জন্য এদেরকে সিংহহীন করা হয়। পদ্ধতিগুলো হচ্ছে তিনটে পদ্ধতি এখানে উল্লেখ করা হচ্ছে, একটা রাসায়নিক পদ্ধতি, একটা যান্ত্রিক পদ্ধতি, একটা বৈদ্যুতিক পদ্ধতি। অর্থাৎ রাসায়নিক পদ্ধতি হচ্ছে কিছু রাসায়নিক উপকরণকে ব্যবহার করা হয় সিং তোলার জন্য, সেক্ষেত্রে হচ্ছে যে কস্টিক সোডা বা পটাশ, ভেসলিন এবং পেট্রোল বা পেট্রোলিয়াম জেলি, এই দুই ধরনের বা তিন ধরনের রাসায়নিক উপাদানকে ব্যবহার করে কিন্তু ব্যবহার করে আমরা সিংহহীন করতে পারি। যান্ত্রিক পদ্ধতি হচ্ছে ক্লিপার বা করাত এবং রাবারের রিং পরি, অর্থাৎ আমরা ছবি দেখলে একটু পরে ধরে বুঝবো। করাত আমরা নাম শুনেছি কাঠকলে কাঠ চেরাই করার জন্য করাতে ব্যবহার করা হচ্ছে, সেই ধরনের করাতের কথা এখানে উল্লেখ করা হচ্ছে। বৈদ্যুতিক হচ্ছে যে পদ্ধতি যেটা সেটা হচ্ছে যে সেখানে সরাসরি একটা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় যার সাহায্যে আমরা সিংহহীনটা করতে পারি। আমরা যদি একে পদ্ধতিগুলি দেখি তাহলে হয়তো আরও জিনিসটা পরিষ্কার হবে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে রাসায়নিক পদ্ধতি, অর্থাৎ পদ্ধতিটা প্রথমে পড়ে নিই। সিংয়ের গোড়ায় চুল কেটে চারিদিকে ভেসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে কস্টিক সোডা বা পটাশগুলির দণ্ড দিয়ে সিংয়ের চারপাশে আমাকে ঘষতে হবে। ঘষার ফলে দেখা যাবে যে যখনই আমরা ঘষবো তখন 10 সেকেন্ড ধরে ঘষতে হবে, 5 মিনিটের ব্যবধানে আবার 2-3 বার ঘষতে হবে। এইভাবে মানে টানা ঘষলে উত্তপ্ত হয়ে সেখানে চরম যন্ত্রণা সৃষ্টি হতে পারে বা সে জায়গাটা পুরোটা পুড়ে যেতে পারে। এই জন্য অল্প সময়ের জন্য আমাকে ঘষতে হবে, কিছুটা বিরতি দিয়ে আবার ঘষতে হবে। এইভাবে করতে গেলে কিছুদিন পর দেখা যাবে যে অঙ্কুরিত জায়গাটা আস্তে আস্তে কিন্তু নরম হয়ে চামড়া নরম হয়ে যাবে এবং একটু রক্ত বেরোবে, তখন বুঝতে হবে যে এই সিংহহীনের কাজটা সম্পূর্ণ হয়েছে। এই ছবির সাহায্যে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে প্রথম ছবিতে আমরা দেখব যেখানে একটি ইলেকট্রনিক রেজারের সাহায্যে যে জায়গাটায় আমরা সিংহহীন করবো সেই জায়গাটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর দেখো এই যে কেমিক্যালটাকে সিংহের যে জায়গাটা সিংহহীন করবো সেখানে দেওয়া হচ্ছে এবং ঘষা হচ্ছে, এইভাবে ঘষা হচ্ছে এবং ঘষতে ঘষতে কিন্তু একটা সময় পর এই জায়গাটা লাল হয়ে যাবে, অর্থাৎ রক্ত বেরিয়ে আসতে থাকবে, হালকা করে রক্ত বেরোবে, রক্তপাত হবে, তখন আমাদের বুঝতে হবে যে কাজটি হয়ে গেছে। এবং এটা সম্পন্ন হলে আমাদেরকে বোরিক অ্যাসিড, জিঙ্ক অক্সাইড ও একটি সালফোনামাইড জাতীয় ঔষধ মিশিয়ে তারপর লাগালে আস্তে জায়গাটা শুকিয়ে যাবে। এটা হলো প্রাথমিক পদ্ধতি, বুঝতে পারছো নিশ্চয়ই। তো ঘষে ঘষে জায়গাটাকে তার চামড়াটাকে সিংহের অঙ্কুরিত হওয়া জায়গাটা তুলে ফেলে দিলে আর জীবনে কোনোদিন সিং গজায় না। দ্বিতীয় অংশটা যাবো আমরা, সেটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি। অর্থাৎ এটা করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বয়স্ক হয়ে যায় যারা, অর্থাৎ যাদের একটা নির্দিষ্ট সময়ে যেখানে নর্মাল অবস্থায় করা সম্ভব সেই তার পরবর্তী সময় যদি করতে চায় সেক্ষেত্রে করা হয়, অর্থাৎ খামার অনেক বড় অবস্থায় করা হয়। যে বয়স্ক পশুর ক্ষেত্রে ক্লিপার বা করাত দিয়ে শিং কেটে বাদ দেওয়া হয়, এতে প্রচুর রক্তপাত হয়, তাই শিং কাটার পর পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগিয়ে তুলো বা কাপড়ের সাহায্যে পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরলে রক্তপাত বন্ধ হয়, সবই ঠিক আছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে রক্তপাত হয় এবং যন্ত্রণাদায়ক। ওটা ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো একটা কাটাই মেশিন দিয়ে সরাসরি গরুটির শিং দিয়ে কাটা হচ্ছে এই অবস্থায়, এবং দেখো দ্বিতীয় ছবিটি দেখলে বুঝতে পারবে যে কিভাবে কাটা হয় এবং সেখানে তারপর সেই জায়গাটায় উপরে আসার জন্য সে সরাসরি রক্তপাত শুরু হয়। এটা এই জন্য যন্ত্রণাদায়ক পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিতেও করা হয়। অর্থাৎ
যখন আর নর্মাল অবস্থায় করা সম্ভব না তখন করার দিক কেটে শিংটাকে বাদ দেওয়া হয় অথবা এইসব সাড়াশি জাতীয় যন্ত্রের সাহায্যে কেটে বাদ দেওয়া হয়। পরে আসে যেটা সেটা তিন নম্বর, সেটা হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতি অর্থাৎ বৈদ্যুতিক শৃঙ্গকরণ যন্ত্র যাকে বলে ইলেকট্রিক কার্টিলাইজার যার সাহায্যে কিন্তু আমরা শৃঙ্গয়িং করতে পারি এবং সবচেয়ে সোজা উপায়, যদিও আমাদের ভারতবর্ষে কিন্তু আমাদের দেশে কিন্তু এই যন্ত্র ব্যবহারের প্রচলন অনেকটাই কম, সেক্ষেত্রে আমরা জন্মানোর সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু ওই প্রাথমিক যে কেমিক্যাল দিয়ে করার প্রক্রিয়া সেটা করা হয়। যদি আমরা দেখে নিই এখানটা যে যন্ত্রটি বা যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে, যন্ত্রটি সেটা তাপমাত্রা হচ্ছে 540 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে শিঙের মুকুলের ওপর 10 সেকেন্ড স্পর্শ করলেই শিঙের কোষগুলি নষ্ট হয়ে যায়। এবং ছবি দেখলে বুঝতে হবে এটা এটা হচ্ছে গিয়ে মেশিনটি, যে মেশিনের সাহায্যে করা হয় এবং কীভাবে করা হয় দেখো, যে মেশিনটিকে উত্তপ্ত করে যখন শিঙের গোড়ায় দেওয়া হচ্ছে তখন দেখো ধোঁয়া বেরিয়ে আসছে, অর্থাৎ এই জায়গাটা পুরোটাকে গরম হিট করে সঙ্গে সঙ্গে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে পুড়িয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে আমরা। 10 সেকেন্ড মতো স্পর্শ করলে এই জায়গাটা পুরো কোষগুলো পুড়ে নষ্ট হয়ে যায় এবং 1 মাস বয়স পর্যন্ত এই পদ্ধতিতে কিন্তু শৃঙ্গহীনটা করা যায়। আশা করি তোমার ছবি দেখে বুঝতে পারলে কোন কোন পদ্ধতি কীভাবে অবলম্বন করা হচ্ছে। একটা সুবিধা, শৃঙ্গহীন হওয়ার ফলে কিন্তু নিজেদের মধ্যে মারামারি করলে আহত বা ক্ষতিগ্রস্ত হয় না, যেটা প্রথমেই বলছিলাম। অন্যদিকে বিপজ্জনকভাবে আক্রমণ করতে পারে না অন্যদেরকে, অর্থাৎ যারা তার পরিচর্যা করছে, যারা তার সেবা শুশ্রূষা করছে তাদেরকে তার আক্রমণ করতে পারে না। শৃঙ্গহীন হওয়ার ফলে কী হয়, জায়গা কম লাগে, অর্থাৎ শৃং যুক্ত পশুদের জন্য যে জায়গা দরকার শৃংহীন পশুদের জন্য তার থেকে কম জায়গা প্রয়োজন হয়, সেটা হচ্ছে চাষির পক্ষে সুবিধাজনক, অর্থাৎ কম জায়গায় সে বেশি পরিমাণ পশুকে পালন করতে পারে। এরপরে আসছে অসুবিধা, অর্থাৎ এক্ষেত্রে সবথেকে বড় অসুবিধা হচ্ছে শৃং থাকা অবস্থায় তার যে সৌন্দর্যায়ন, অর্থাৎ ঠিক একই রকমভাবে আমাদের পুরুষ মানুষের ক্ষেত্রে গোঁফ থাকা বা গোঁফ না থাকার মধ্যে যে পার্থক্যটা ঠিক সেই জাতীয়, অর্থাৎ বিভিন্ন পশু মেলা প্রদর্শনীতে যে একটা গরুকে তার গাম্ভীর্য চেহারা তার অরিজিনাল বাস্তবিক চেহারা পরিবর্তে যখন শিং কাটা অবস্থা নিয়ে তার সৌন্দর্যের মার খায় সেক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে শিং না থাকলে আত্মরক্ষা করতে অসুবিধা হয়, অর্থাৎ অন্য প্রাণী আক্রমণ করলে সে তার সরাসরি শিং দিয়ে যেটা আত্মরক্ষা করতে পারে সেই কাজটা সে করতে পারে না, আবার কোনো মানুষ গেলেও সেক্ষেত্রেও এটা হয়ে থাকে। কোনো কোনো পশুর জাত নির্ধারণ অসুবিধা হয়, যেমন অর্থাৎ যাদের শিং দেখে যে সমস্ত গরু বা ছাগল বা মোষকে আমরা শনাক্তকরণ করি তাদের ক্ষেত্রে শিং না থাকলে শনাক্তকরণ ক্ষেত্রেও অনেক অসুবিধা দেখা দেয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো এবং আজকের বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব, আজকে এই পর্যন্ত থাকছে, তোমাদের অসংখ্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।